ফিরলাম বিরতির পর সবরমতী এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আপনাদের আরো একবার জানাবো, সবরমতী এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল লাইনের মধ্যে ধারালো বস্তু ছিল বলে দাবি করেছেন রেলমন্ত্রী, এবং তিনি তার সঙ্গে সঙ্গে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো প্রতিনিধি শতাব্দী, টেলিফোন লাইনে জুড়ছেন শতাব্দী। একদমই সীমান্ত, দেখো আমি বলতে গেলে বলা যায় প্রথমে যে দেশে রেল দুর্ঘটনার ধারাবাহিকতা কাজ তো কিন্তু থামছেই না। সেই জায়গায় ফির একবার বড় সড়ো রেল দুর্ঘটনা ঘটেছে আবারও, এবং কেউ হয়তো ভাবতেও পারেনি যে এইরকম ঘটনা পুনরায় আবার ঘটতে পারে, যেখানে 1300 জন যাত্রীকে নিয়ে লাইন চ্যুত হয়েছে সবরমতী এক্সপ্রেস, যেটা সকালে আমরা দেখতে পেয়েছি মানুষের ঘুম থেকে উঠেই কার্যত সেই ঘটনা প্রত্যক্ষ করতে পেরেছে। তবে রেল সূত্রে জানা গেছে যে ট্রেনটির প্রায় 20টি কামরা লাইন থেকে ছিটকে গিয়েছে। আজ ভোর রাতেই উত্তরপ্রদেশের লাইন চ্যুত হয়ে গেছে ট্রেন নম্বর 1916 সবরমতী এক্সপ্রেস। তবে দেখো যে এই যে দুর্ঘটনাটি একের পর এক ঘটে চলেছে, এই নিয়ে কিন্তু বেশ কয়েকবার ট্রেনকে কেন্দ্র করে কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে। রেলের ভারতীয় রেলের উপর আঙুল তোলা হচ্ছে, এবং তারই মধ্যে দেখো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, এবং সেই ভিডিওতে দেখা গিয়েছিল যে রেল লাইনে উপর ভারী বোল্ডার রাখা হয়েছে, যার কারণে দুর্ঘটনা ঘটছে। এবং সেক্ষেত্রে কিন্তু আরো একটি বিষয় উঠে আসে যে কেন্দ্রীয় সরকারকে কার্যত বদনাম করার জন্য আমরা দেখেছিলাম বিরোধীরা এইভাবে নাশকতা করছিল বলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে কিন্তু পোস্ট করা হয়েছিল, এবং পোস্ট করেছিলেন সমমনোভাবাপন্ন সমর্থকরা। কার্যত আজকে যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি যে কথা বা তিনি যে অভিযোগ তুলেছেন সেটাকেই কার্যত এক প্রকার বলা যায় তোমার সিঁড়িমোহর দিয়েছেন। কেননা দেখো বলেছেন, এবং সেক্ষেত্রে প্রথমত একটা প্রশ্ন উঠে আসে যে সেটা কি আদতে দুর্ঘটনা নাকি সেটা ষড়যন্ত্র। স্বাভাবিকভাবেই প্রশ্নটা ওটা একটা বলা যায়, এবং সবরমতী এক্সপ্রেসের লাইনচ্যুত হয়ে নিয়ে হয়ে যাওয়া নিয়ে কিন্তু জোরালো হচ্ছে নাশকতার সন্দেহ। কেউ কি ইচ্ছাকৃত ভাবে দুর্ঘটনা ঘটানোর জন্য রেল লাইনে কোনো ভারী বস্তু রেখে দিয়েছিল? এবং চালকের বয়ানে কিন্তু এই যে চালক যে বয়ান দিয়েছেন সেই বয়ানে কিন্তু এই সন্দেহ উদ্রেক হচ্ছে বারবার। এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের গলাতেও সেই একই সুর শোনা গেছে। তিনি আজ এই ঘটনার প্রসঙ্গে কার্যত এই টুইট করেছেন সোশ্যাল মিডিয়াতে, এবং এদিন রেলমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী এক্স হিন্দেলে পোস্ট করে লিখেন যে আজ রাত 2:35 নাগাদ কাঞ্চনপুরের কানপুরের কাছে ট্রেকে রাখা কোনো বস্তুতে ধাক্কা লেগে বারাণসী থেকে আহমেদাবাদ গামী সবরমতী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। অর্থাৎ রেলমন্ত্রী জানিয়েছেন যে ট্রেনে ধারালো কোনো বস্তুকে ধাক্কা লাগার চিহ্ন মিলেছে, এবং প্রমাণ সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই। উত্তরপ্রদেশ পুলিশ একই সঙ্গে গোয়েন্দারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি আরো জানিয়েছেন যে রেল লাইনচ্যুত হয়ে যাওয়ার ঘটনায় ট্রেনের কোনো যাত্রী বা কর্মী যদিও আহত হননি, কিন্তু যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে এক্ষেত্রে একটি কথা উল্লেখ করতে হয় যে ট্রেনের চালকও কিন্তু দুর্ঘটনার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কাই প্রকাশ করেছেন। তার পয়েন্ট অনুযায়ী কার্যত কিন্তু বলতেই পারি যে নাশকতার এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং বোল্ডার জাতীয় কোনো কিছুতে ধাক্কা লেগেছে যার ট্রেনের ইঞ্জিনের, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং এতেই ইঞ্জিনের ক্যাটল গার্ডটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বেঁকে যায়, যার জেরে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। অর্থাৎ এই যে চালকের বয়ান দিয়েছে, অন্যদিকে আজ যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যে কথা বলেছেন তাকে এক প্রকার গিয়ে ঘুরিয়ে ফিরে সেই জায়গায় পৌঁছে যে সেখানে কি আদতেই দুর্ঘটনা ঘটেছিল নাকি সেখানেও রয়েছিল কোনো নাশকতার ছক, একের পর এক প্রশ্ন তো রয়েছে। কিন্তু যাই হোক, আপাতত কিন্তু গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর মিলেনি। তবে দুর্ঘটনার পর খবর পেয়েও কিন্তু পরবর্তী সময়ে ঘটনাস্থলে হাজির হয়েছে রেলকর্তারা, অর্থাৎ তারা কিন্তু সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এক আধিকারিক জানিয়েছেন যে লোকো পাইলট বলেছে যে একটি বোল্ডার লাইনের উপর রাখা হয়েছিল আর তাতেই ধাক্কা খায় ট্রেনের সামনের ইঞ্জিনটি, এবং এর জেরে ইঞ্জিনটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বেঁকে গিয়েছিল, ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। অর্থাৎ কারা এবার রাখলো সেখানে, যদি এই বোল্ডার জাতীয় যদি কোনো কিছু থেকেই থাকে তাহলে কারা রাখলো, কাজেই বা এই ধরনের ঘটনা ঘটে মানসিকতা আসলো, এই প্রশ্ন কিন্তু বারবার মাথা চাড়া দিচ্ছে। তবে আপাতত সবটাই তদন্ত সাপেক্ষ, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না, সবটাই বেরিয়ে আসবে তদন্তের মধ্য দিয়ে। সুমন্ত, ধন্যবাদ শতাব্দী।
অর্থাৎ রেলমন্ত্রীর যে একেবারে বিস্ফোরক অভিযোগ, সেই অভিযোগ নিয়ে এবার কিন্তু তদন্ত বা একেবারে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং গোটা বিষয়টির দিকেই কিন্তু আমাদের নজর থাকবে, এর আপডেট আগামী দিনে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে সময় এখন আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।